গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। কলকাতার আমার বেডরুম থেকে শুরু ব্লগ আজকে। এটা যাবে তোমাদের বুধবার, কিন্তু আজকে হচ্ছে সোমবার। আর কলকাতা ফিরে এসে ব্রেকফাস্টটা দেখো, কচুরি, নানপুরি, কচুরি টাইপ নয়, আর হচ্ছে তরকারি আর একটা হাঁসের ডিম সেদ্ধ, ব্যাস এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর অনেক কাজ আছে কারণ ট্রলি ফাঁকা করতে হবে। একবার তোমাদেরকে আমার ঘরের অবস্থাটা দেখিয়ে দিই, এরকম ওইগুলো আমার নয়, এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এবার এই স্টোরেজ বক্সগুলোতে এই সবগুলোকে গোছাবো ভালো করে আগে। এইখানে এক পাজা শাড়ি, এখানে এক পাজা শাড়ি, আর নতুন কিছু শাড়িও হয়েছে, সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আজকে ব্যাগ গোছানোর চক্করে অনেকটা লেট হয়ে গেছে। আজকে সকালে ব্রেকফাস্ট করেছি আমি 11:30 দিকে, আর ও করেছে 12:00 দিকে। তা এখন বাজে মোটামুটি 2:20 বাজে, আর আমার ভাত ফাত সব কমপ্লিট। ভাত না আমাদেরটা পরেই করলাম, পাপা তো সকালে খেয়ে বেরিয়ে যায়, মামনি খাওয়া হয়ে গেছে, আমরা এই জাস্ট খাবো। গেছে বাথরুমে, কিন্তু এসে ফ্লিপকার্টের একটা ডেলিভারি, আর যেহেতু রাস্তাটা হয়ে গেছে সরু, ওই জন্যে মানে বড় গাড়ি নিয়ে ঢুকেছে, বড় গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছে না, তাই জন্য একটু বললো আপনি একটু এগোন, আমি একটু এগোচ্ছি। তো আমি ঘরে যা জামাকাপড় পরাছিলাম দেখো, তাই পরে চলে এসেছি। চলো, আর কলকাতা এত ঠান্ডা, এত ঠান্ডা করেছে সবাই, কোনো ঠান্ডাই নেই। তো চলো আমরা বেরিয়ে গেছি, বুঝতেই পারছো ক্যামেরাটাকে ধরেছো, ওই জন্য মুখ আমার ঠিকরে বেরিয়ে আসছিল পুরো। যাই হোক, আমার হাতে ব্যাগটা আছে বলে আমি আর ধরতে পারলাম না, ব্যাগটার মধ্যে অনেক কিছু নেওয়া আছে। যা হচ্ছে শ্বশুরবাড়ি, আমি দেখেই গেছিলাম হচ্ছে বাবার পা মানে অ্যাক্সিডেন্ট করেছিল বাবা স্কুটিতে, তো পায়ের সেলাই পড়েছিল চাটুতে। যারা আমার ব্লগ দেখো নি, নতুন দেখছো, তারা জানো না, তো আমি ওটা দেখেই গেছিলাম, তো ওই জন্য মন আরো বেশি খারাপ ছিল। ঠিক আছে, আজকে ভালো হয়ে যাবে। তো চলো, বাবা জানে না কিন্তু, হ্যাঁ বাবা জানে না, মা জানে। মাকে সকালবেলা মামনি ফোন করেছিল, করে বলছে দেখো পাপিয়া, মানে আমার মায়ের নাম পাপিয়া, দেখো পাপিয়া কে এসছে, একজনের সাথে কথা বলো, গলা চিনতে পারছো কিনা দেখো, গলা চিনতে পারছো কিনা দেখো। তো মামনি আমাকে দিয়েছে ফোনটা, আমি হ্যালো বলেছি, মানে মা তো এটা আশাই করতে পারেনি যে আমরা হঠাৎ করে আসবো, মা আমার গলা বুঝতেই পারছে না। কিছুক্ষণ বাদে বলছে সোনা নাকি রে, মানে আমাকে বাড়িতে সবাই সোনা বলে ডাকে, তো সোনা নাকি রে, তারপরে বুঝতে পারলো আর ভীষণ খুশি। তো চলো দেখি গিয়ে যাই। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে সবার রিয়াকশন গুলো নেবো, যে কে কি বলেছে না বলেছে, এসে মামনি পাপাটা ও ধরে দেবে ফোনটা, আর চেষ্টা করবো মা বাবারটাও ধরার। চলো যা যা। গুড মর্নিং, আমার রান্না বান্না হয়ে গেছে, হয়েছে আজকে উচ্ছে ভাজা, বাঁধাকপির তরকারি, এটা নিয়ে যাবে পাপার টিফিনে, প্লাস মামুনিও খাবে, আর রুটিও করা হয়ে গেছে পাপার টিফিনে, এটা মাছের তেল ভাজা করেছি, আর এখানে মাছের ঝোল ফুলকপি সিম আলু দিয়ে, এটা পাপার জন্য তুলে রেখেছি, আর এখানে আছে কাঁচা টমেটো আর আলু সর্ষে পোস্ত দিয়ে, আর হচ্ছে এখানে বাকি মাছের ঝোলটা রয়েছে এই আর কি। কালকে দেখা হবে আবার। গুড মর্নিং, আজকে মঙ্গলবার সকাল, এখন বাজে 12:10, যদিও গুড মর্নিং এর টাইম পেরিয়ে গেছে, কিন্তু আজকের দিনের মধ্যে মানে আজকের দিনের জন্য প্রথম দেখা তোমাদের সাথে আমার এই। যদিও ব্লগটা চালু হয়েছে সোমবার থেকে, তোমাদেরকে আমি বলেছিলাম সবার রিয়াকশন নেব, এই ব্লগ বানাবো সেই ব্লগ বানাবো, আদৌ কিছু হয়নি, কারণ ওই বাড়িতে গিয়ে আমি আনন্দে ক্যামেরাটাই ধরতে মানে ফোনটাই ধরতে ভুলে গেছি, ওই বাড়িতে গিয়ে কোনো ব্লগই হয়নি। তো সায়ন, বাবা, মা, কাকি, সবাই, জেঠি, পিন্টুদা, বাঁধন সবাই এসেছিল, কিন্তু কোনো ভ্লগ হয়নি। কারণটা ওই যে আনন্দে 9 মাস বাদে, মানে জানতো না বাবা, যেহেতু বাবার ছুটি হয়, বাবা কটা ছুটি হয় যেন বলে, 4টে, 3:30 অবধি ইয়ে হয়, হ্যাঁ 4টে বেরিয়ে যায় বাবার অফিস, এখন বিরাটিতেই চলে এসছে, তো সুবিধাই হয়েছে একদিকে, 4:30-4:30 দিকে বেরিয়ে যায়, বাড়িতে ঢুকে গিয়ে খেয়ে দে মানে সব রেস্ট নিতে নিতে মোটামুটি 5:30 বেজে যায়। তো 5:30 সময় বাবা দেখছি মশাই ঠশাই টানিয়ে বেশ সুন্দর রেস্ট নিচ্ছে, আসলে এখন এখানে ডেঙ্গু টেঙ্গুর হচ্ছে, তো বাবাকে বলেছি মশারি ছাড়া একদম থাকবে না এই বাড়িতেও, তাই তো ওই জন্য মশাই ঠশাই টানিয়ে দেখছি শুয়ে রয়েছে। গিয়ে আমি বলছি বাবা, আর এ বলছে তো 6 মাসের বাচ্চার মতো বাবা। তো যাই হোক, বাবা তো উঠে বসে পড়েছে, ভীষণ খুশি ছিল তারাও। আর এখন কোথায় যাচ্ছি, এখন কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, যাওয়া হচ্ছে আদি ঢাকেশ্বরী,
ম্যাডাম শাড়ি কিনবেন? আমি শাড়ি কিনবো, সেটা পাপা সকালবেলা পাপাকে নিয়ে যাওয়ার কথা ছিল বাবা মামুনিকে, কিন্তু শনিবার আমাদের একটা কাজ পড়ে গেছে আর পাপার ছুটি থাকে হচ্ছে সানডেতে। পাপা বাবা সবারই সানডেতে ছুটি থাকে, বাবার এতদিন মানডে থাকতো, এখন চেঞ্জ হয়ে সানডে হয়েছে, কিন্তু পাপার আগাগোড়াই সানডে। তো আমাদের প্ল্যান ছিল, কিন্তু সানডেতে না বন্ধ থাকে বড়বাজার, আদি ঢাকেশ্বরী, কলেজ স্ট্রিট, এইসব বন্ধ থাকে, তো ওই জন্যে রবিবার করে আর হচ্ছে না। শনিবার পাপা তাড়াতাড়ি বেরোতে পারে ওখান থেকে, অফিস থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে শনিবার দিন আবার আমাদের হবে না, কারণ মামুনি আর আমি বেরোবো, জানি না ও যাবে কি না, যাওয়ারই ইচ্ছা আছে, নিয়ে যাওয়ারই, একা থেকেই বা কী করবে ঘরে আপাতত, আর ওর চলছে এখন ছুটি, ওই জন্যেই বাবু আমার সাথে যেতে পারছেন। তো মামুনি বলে আর দেরি করিস না, এরপর তোকেও ব্লাউজ ফ্লাউজ বানাতে হবে, তাই জন্য আমি একটাই শাড়ি কিনবো, কারণ রিসেপশনে আমি লেহেঙ্গা পরবো আমি ঠিক করে নিয়েছি, কারণ আমার রিসেপশনে লেহেঙ্গাটা আমি একবারই পরেছি অত দাম দিয়ে, লেহেঙ্গা ফেহেঙ্গা, এই জন্য আমি লেহেঙ্গা নিতে চাইনি, পাপাদের ভীষণ ইচ্ছে ছিল একমাত্র তাই জন্যে। তো চলো যাই, আগে কিছুটা যাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। ট্রেন থেকে এই জাস্ট নামলাম শিয়ালদা স্টেশনে, তো এত ভিড় ছিল এমনিতেই অনেক দিন বাদে, আর এত ঠেলা ধাক্কা দিয়ে নামলাম, মানে ফাঁকা ট্রেন উঠবে সবাই তাতেও ধাক্কা ধাক্কি করছে, কি আর বলবে এদেরকে। তো গেছে একটু আসুক, আসার পর আমরা অটো ধরে কলেজ স্ট্রিট, জাস্ট কলেজ স্ট্রিটের এই মুখটাতে নামলাম অটো করে ধরে এসে, এটা তো আদি মোহিনী মোহন, আর পেছনেই আছে আদি ঢাকেশ্বরী, ওই যে দেখতেই পাচ্ছ এখানে চারটে দোকান রয়েছে, বাট আদি ঢাকেশ্বরী সিল্ক আইটেমের জন্য এই দোকানটা আমার ভীষণ ভালো লাগে, লাস্ট টাইমও আমি এটা থেকেই নিয়েছিলাম, মানে এই স্টোরটা থেকেই নিয়েছিলাম, পেছন দিকে আরও একটা স্টোর আছে, মানে এগিয়ে গিয়ে, পেছন দিকে ঠিক নয়, কিন্তু আমরা এই স্টোরটাতেই যাই। চলো যাবো ভেতরে। কি গো ভয় ঠয় লাগছে নাকি? তোমার অবশ্য আজকে চাপ নেই, আজকে তো যাবে না না নিজের পকেট থেকে, তো চলো যাই আমরা ভেতরে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে সম্ভব হলে অবশ্যই, কারণ বিয়ের মার্কেটিং করছে সবাই, এখন ভিড় থাকে প্রচণ্ড। কেনা হয়ে গেছে, এই যে হচ্ছে গিয়ে ব্যাগ, তো আমি বেশি টাইম একদমই নিইনি, হার্ডলি 20-25 মিনিট, যেটা গায়ে দিয়ে দেখা হচ্ছিল আলটিমেটলি সেটা নেওয়া হয়নি, না 20-25 মিনিট নিয়েছি টাইম, তো ওই আর কি, এখন আর দেখাবো না শাড়িটা, একেবারে যখন পরবো তখনই তোমাদেরকে দেখাবো, এইটুকু সারপ্রাইজ তো মানতে হয় না, তো ঠিক আছে থাকুক আপাতত। আর ও বলছে একটু পাপার কাছে যাবো, পাপার কাছে চাঁদনিতে যাবো, তারপর বাড়ি যাবো। চাঁদনিতে গিয়ে তাহলে কি কিনবে না কিনবে, তারপর আমরা বাড়ি যাবো। আমার শাড়ি কেনা হয়ে গেছে, দেখো দাদা ভাঁজ করছে, কি শাড়ি নিয়েছি এখন দেখাচ্ছি না, এটাই কি নিলাম, দেখা যাক কি নিয়েছি। তো চলো চাঁদনি চলে এসেছি, কতটা শুনতে পাচ্ছি জানি না, ঘ্যাঘ্যা ঘ্যাঘ্যা করতে পারে একটু আওয়াজে, তো পাপার সাথে একটু দেখা করবো, করে ও কি কিনবে কিনবে তারপর চলে যাবো, আমার কিছু কেনাকাটা নেই, মানে আমার তো কেনা হয়ে গেছে। দেখে কতটা কি বুঝতে পারছো জানি না, এখন বাজে রাত্রি 11টারও বেশি, মোটামুটি ভিডিওটা শেষ করার জন্যই এলাম, আজকে দিনেরটা দিন শেষ হয়ে গেল, কালকে থেকে নতুন যে ব্লগটা শুরু হবে সেটা যেরকম আমার ডেইলি ব্লগ যেত সেরকমই যাবে, কোনো অর্ধেক দিন থেকে শুরু করা এরকম ব্লগ যাবে না। আর আমি আগেই বলেছিলাম তোমাদেরকে শাড়িটা আমি এখন দেখাবো না, যখন পরবো তখনই দেখাবো, আমার খুব ভালো লেগেছে, অবশ্যই যে যেটা কেনে সেটা তো পছন্দ করেই কেনে, এবার পছন্দটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ওটা আলাদা আলাদা পছন্দ অবশ্যই, ওই জন্যই দোকানে অত অত শাড়ি থাকে আমরা সেখান থেকে বেছে বেছে আনি। যাই হোক না কেন, তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আর শেষ করার আগে কিছু কথা বলি, সুতপা আন্টি আমাকে জিজ্ঞেস করেছিল যে আমরা কি থেকে টিকিট কেটেছি, তৎকালে হলেও মানে 4-5 দিন আগে হলেও আমরা টিকিট কেটে এসেছি আর কি, আমাদের টিকিট কাটা ছিল রাত্রি 10টা সানডেতে, 4-5 দিন আগেই আমরা কেটেছিলাম, তো ইন্ডিগোতে কেটেছি, তোমরা যদি গোফার্স্ট বা স্পাইস জেট এই ধরনের পাও ব্যাঙ্গালোর টু কলকাতা বা কলকাতা বা কলকাতা টু ব্যাঙ্গালোর এরকম পেলে তাহলে আরটু কমে পেতে পারো, যেটা আমরা দেখেছিলাম, কিন্তু আমাদের গোফার্স্টকে আমাদের ভরসা নেই, কোনো কিছুকেই স্পাইস জেট বলো যাতেই বলো না কেন ভরসা নেই, আর সেটা একদম ঠিক প্রমাণিতও হয়েছে, কারণ আমরা আমাদের ব্যাঙ্গালোর ওয়েদার ভীষণ খারাপ থাকে, তো সেই জন্য না অনেক ফ্লাইটই বেশিরভাগই সময় ডিলে হয়, আর এমনই ডিলে হয় সেটা গোফার্স তো বোধহয় পরের দিন দিয়েছে, মানডেতে দিয়েছিল, সানডেতে পুরো ডিলে করে দিয়ে, কারণ ওয়েদার ভীষণ খারাপ ছিল, ফ্লাইট রীতিমতো কাঁপছিল ব্যাঙ্গালোরে ওয়েদারের জন্য, মেঘ এত কিছু দেখা যাচ্ছিল না এরকম, তবে আমাদের প্লেনের পাইলট ভীষণ ভালো ছিল, একজন মহিলা ছিলেন, ভীষণ ভালো ছিল, হাত ভীষণ ভালো ছিল, যাই হোক এইসব ব্যাপারে না গিয়ে, আর স্পাইস জেটও ডিলে করেছিল, সেটা 4.5 ঘন্টা ডিলে করেছিল, মোটামুটি আমাদের কিছুক্ষণ আগেই স্পাইস জেট ছাড়লো, তো যাই হোক না কেন
ইন্ডিগো কোনো ডিলে করেনি, কিছুই না, তাই জন্য ইন্ডিগোতে অল টাইম আমাদের ফার্স্ট প্রেফারেন্স থাকে। যদি না পাওয়া যায় সেটা পরের কথা, বা টিকিট অনেক দাম সেরকম কিছু। এবার টিকিটের দাম তুমি জানতে চেয়েছো, তো আমাদের পড়েছে দুজনের মিলিয়ে 13 মতো, মানে সিট সাইডের সিটের জন্য আলাদা পে লাগে, তো সব কিছু মিলিয়ে ওই ধরো 6.5 করে পার পার্সন পড়েছে, এরকম পড়েছিল। আর আমরা কে 6.5 একটু বেশি, 13,000 সামথিং, একদমই অল্প কিছু। তারপর তো যাই হোক না কেন, আর তুমি যদি গো ফার্স্ট বা স্পাইস জেট কাটো তাহলে 5.5 বা 5,800-5,800 এরকমের মধ্যে টিকিট পেয়ে যেতে পারো। আর অ্যাপটা ছিল স্কাই স্ক্যানার, আমি আবারও বলে দিচ্ছি অ্যাপটা ছিল স্কাই স্ক্যানার, ভালো করে সার্চ করে দেখতে পারো। মানে আমরা তো এমনি ইন্ডিগোতে আসলে ইন্ডিগো সাইট থেকে বা এরকম এরকম টিকিট কেটে থাকি, তো ওই টাইমে টিকিটের অনেক দাম থাকে, প্রায় 11,000 মতো দাম থাকে এক একজনের ইন্ডিগো সাইট বা কিছু, কারণ 4-5 দিন বাকি থাকে, তো তখন সিটও অল্প থাকে, তৎকালের মধ্যে চলে যায় টিকিট আর কি। তো ওই জন্যে যদি তুমি স্কাই স্ক্যানার অ্যাপটা ইউজ করো ভীষণ ভালো। আর একটা আছে অ্যামাজনের সাইট থেকে কাটতে পারো, অ্যামাজনেও মাঝে মধ্যেই অফ দেয়, 2,000 টাকা অফ দিচ্ছিল মাঝে, তো সেগুলোও দেখে নিতে পারো। আশা করি হ্যাঁ, ইয়াচ্ছা তো অফ দেয়। আর এটা শুধু তুমি নও, আমার ইউটিউবার বন্ধু ও জানতে চেয়েছিল, পরি মৌ পরির চ্যানেলের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, মৌ পরির ফ্যামিলি সংসার বা এরকম কিছু। তো যাই হোক, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগের কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।